কুড়িগ্রামের রৌমারীর বন্ধবের ইউনিয়নে কর্ম সৃজন কর্মসূচির মজুরির টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা। ভুক্তভোগীরা জানায়, বন্ধবের ইউনিয়নে কর্ম সৃজন কর্মসূচি আওতায় প্রথম দফায় 40 দিনে কাজ করেন 480 জন শ্রমিক। প্রত্যেকে 16,000 করে টাকা পাওয়ার কথা থাকলেও মাত্র 8,000 টাকা করে পায় 348 জন শ্রমিক। একই সাথে কাজ করলেও কোনো টাকাই পায়নি 132 জন শ্রমিক। এদিকে প্রকল্পের দ্বিতীয় দফার কাজ শুরু হয়েছে সম্প্রতি, যেখানে আরও 28 জন শ্রমিক কোনো টাকা না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।